সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের আরও একটা ভিডিও স্বাগতম আমরা আলোচনা করব খ্রিস্টানিটি এসেছে প্যাগানিজম থেকে সেটা আজকের পর্ব হলো যে গান বাজনার এই বিষয়টা এটা মানে খ্রিস্টানরা সরাসরি প্যাগানিজমকে ফলো করছে সেটা আমরা মানে সরাসরি আপনাদেরকে দেখাবো তার আগে একটা কথা বলে নিই সেটা হলো কিছুক্ষণ আগে দেখলাম মনে হয় তিন ঘন্টা আগে যে আমাদের পার্থদাস গুপ্তা দাদা ভিডিও করেছেন এবং সেখানে বলেছেন যে ইসলামে গান বাজনা সব মুসলিমরা করে মুসলিমদের বাসায় টিভি আছে তো দাদা আমরা মানে গান বাজনাকে কবে হালাল বলেছি আর মুসলিমদের বাসায় টিভি থাকলেই যে টিভি রাখা বা গান বাজনা দেখা হালাল বিষয়টা কেমন আপনার ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত এবং ইসলাম কি বলে সেটা জানা উচিত কারণ মুসলিমরা করলেই সেটা ইসলামে জায়েজ হয়ে যায় না সেটা হালাল হয়ে যায় না অধিকাংশ মুসলিমরা বিশ্বাস করে যে গান বাজনা হারাম মোবাইলে যদি কারো গান থাকে তবুও সে মনে করে সে হারাম কাজই করছে কিন্তু আপনারা কি করেন আপনারা মন্দিরে গান শোনেন আপনারা মন্দিরে ড্যান্স করেন যেটা মানে দেখাবো কিছুক্ষণ পরেই যে যেটা হিন্দুরা করে থাকে তাদের মানে হিন্দু দাদারা করে থাকেন তাদের মানে মন্দিরে তো আপনারা আপনাদের গির্জায় ড্যান্স করছেন তো এই এইটা কোনো অপরাধ না আর আমার প্রশ্ন হলো যে যিশু কি ঈশ্বরের উপাসনা করার সময় গান বাজনা করতো মেয়েদের ড্যান্স দেখতো মেয়েদের দিয়ে এনে ড্যান্স করতো খ্রিস্টান পেষ্টারা কি সুন্দরভাবে ড্যান্স করাচ্ছে মেয়েদেরকে এবং ড্যান্স দিচ্ছে দেখতেছে কত সুন্দর আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ভিডিওর শেষ অংশে তো আমরা পরিষ্কার আমরা আরো জানতে চাই যে যিশুর যে বারো জন শিষ্য ছিল তারা যখন ঈশ্বরেরই পূজা করতো উপাসনা করতো তারা কি ড্যান্স করতো এবং তারা কি গান বাজনা বাজিয়ে ঈশ্বরের পূজা করতো পরিষ্কার কথা এই জিনিসগুলো আপনারা বাইবেল থেকে দেখাতে পারবেন না এছাড়া আমরা দেখি বাইবেলে পরিষ্কার বলা হয়েছে যে যদি কারোর দৃষ্টি তোমার কারো তার কামনার বশবর্তী হয় বা তোমার দৃষ্টি যদি এমন কারোর দিকে যায় যে যৌন কামনা তৈরি হয় তাহলে তোমার চোখ উপড়ে ফেলো তোমার হাত কেটে ফেলো বাইবেলের কথাগুলো বলছে অফ ম্যাথিউ পাঁচ নম্বর অধ্যায় সতেরো থেকে সাতাশ থেকে তিরিশ নম্বর পদে বলা হয়েছে এছাড়া একই রকম কথা বলা হচ্ছে যে জেনেবে বিচার করা যাবে না এরকম অশ্লীল কাজ করা যাবে না ফার্স্ট করিন থিও ছয় নম্বর অধ্যায় নয় নম্বর পদে বলা হয়েছে এছাড়া যারা স্বর্গে যাবে যেতে পারবে না তাদের একটা লিস্ট আছে যারা নরকে যাবে বুক অফ রেভুলেশন প্রকাশিত বাক্য একুশ নম্বর অধ্যায় আট নম্বর পদে আপনারা যদি এগুলো দেখেন তবে বুঝতে পারবেন যে গান বাজনা জেনা ব্যবিসার এই জিনিসগুলা মানে নিষিদ্ধ এবং এগুলাকে অশ্লীয়তাকে প্রমোট করে গান বাজনা কী করে অশ্লীলতা এবং অন্যায় কাজ ব্যবিসারকে প্রমোট করে তো এটা ব্যবিসার বাইবেলে পরিষ্কার নিষিদ্ধ তো পার্থ দাস গুপ্তা সেখানে বলল যে মুসলিমরা তো মানে গান বাজনা শোনে অনেকে তো শুনলে কি এটা জায়জ হয়ে যায় নাকি কোনো মসজিদে কি গান বাজনা হয় আমরা যে ঈদের অনুষ্ঠান করি ঈদের যে ফেস্টিভ্যাল করি ঈদের মাঠে কি আমরা গান বাজনা শুনি কোন একজন মুসলিম করলে তো সেটা ইসলামে হালাল হয়ে যায় না ইসলামের নীতিমালা আছে বরং আপনাদের কোনো নীতিমালা নেই আপনারা ইচ্ছে মতো কাজকম করেন ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করেন তো আর আমরা দেখাতে চেয়েছি খ্রিস্টানিটি এসেছে টোটাল প্যাগানিজম থেকে এবং এই যে গান বাজনা সংস্কৃতি এই গান বাজনা কারা করে আমি একটু পরে এক মিনিট পরেই সেই আলোচনা যাচ্ছি তো প্রথমত আমরা বলবো যে সোরা লুকমান একত্রিশ নম্বর সোরা ছয় নম্বর আয়াত অনুযায়ী সালাবদের ব্যাখ্যা আছে সাহাবিদের ব্যাখ্যা আছে তাবিদের ব্যাখ্যা আছে সবাই একমত যে ইসলামের গান বাজনা নিষিদ্ধ এবং এখানে নীতিমালাও আছে কোন ধরনের বাজনা ইসলাম বৈধ আর অবৈধ সেটারও নীতিমালা ইসলামে আছে আপনাদের কোনো নীতিই নেই আপনাদের কি আছে সেগুলো নিয়ে আসেন তো এখানে পরিষ্কারভাবে আমরা যেটা বলতে চাই সেটা এই যা ইসলাম থেকে দূরে সরাই যা আল্লাহ এবং রসুলের মানে আল্লাহ রসুল যে জায়েজ করেছেন অনুমতি দিয়েছেন তার বাইরে যা এমন সব কিছু ইসলামে নিষিদ্ধ সে যেই করুক না কেন সুতরাং পরিষ্কার কথা আমরা কোনো মসজিদে কখনো গান বাজনা করি না কোনো মুসলিম মসজিদে গান বাজনা করবে না আর করলেও সেটা ইসলামে বৈধ হবে না কখনো ইসলামে কোরআন হলো আমাদের জন্য চূড়ান্ত তো আমরা তাহলে আপনার দেখাচ্ছি এখন যে যে বাইবেলের সাথে সরি খ্রিস্টান ধর্ম যে প্যাগানিজম থেকে এসেছে সেটা আপনাদের প্রথমে দেখাচ্ছি প্রথমে প্যাগানিজম দেখাবো এরপর খ্রিস্টানিটির যে গান বাজনা আছে সেটা আপনাদের দেখাচ্ছি এবং আপনারা দেখেন পরিষ্কার ইউটিউব থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের আমি টেনে টেনে দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনার দেখেন পরিষ্কার আপনাদের দেখাবো দেখেন আগে আমরা দেখাচ্ছিলাম সেটা হলো হিন্দু ধর্মের এইবার দেখেন প্যাগানিজম এইবার দেখেন খ্রিস্টানরা কি করছে আমরা এখান থেকে আপনাদের দেখাবো যে খ্রিস্টানরা কি করে সেটাও আমরা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একবার খ্রিস্টানদের অবস্থা দেখেন দেখেন খ্রিস্টান টোটাল প্যাগেনিজম এবং এই গান বাজনা হলো প্যাগেনিজমের মানে হাতিয়ার এবং প্যাগেনিজম থেকে এসেছে দেখেন আপনারা মিলিয়ন এন সব তথ্যগুলো দেখেন খ্রিস্টান চার্চ আমি আপনার বড় করে দেখাচ্ছি দেখেন খ্রিস্টান চার্চ বসে আছে আর এখানে লেখাই আছে লিও ক্যাথলিক তাহলে একদম এটা প্রমাণিত যে খ্রিস্টান ধর্ম থেকে এসেছে তাহলে টোটাল আমরা প্রমাণ করে দিলাম যাই হোক আমরা এদিকে যেতে চাচ্ছি না ইসলামে এগুলা নিষিদ্ধ শুধুমাত্র আপনাদের প্রমাণগুলো দেখানোর জন্য এই কাজটা করেছি দেখাইছি যে তাদের অবস্থা কি দেখেন তো এই হলো তাদের অবস্থা তারা যে দাবিগুলো করছে এটা প্যাগানিজমের সাথে পুরোপুরি মিল আমরা দেখিয়ে দিয়েছি আর এটা আমরা শুরু করিনি একজন খ্রিস্টান দাদা আইজাক পলাশ সে বলেছে যে ইসলাম প্যাগানিজম থেকে এসেছে তো টিট ফর দ্যাট আমরা আমরা দেখাচ্ছি যে প্যাগানিজম থেকে ইসলাম আসেনি বরং খ্রিস্টান ধর্ম এসেছে প্যাগানিজম থেকে এটা একদম ওয়েল প্রুফড আমরা খুব সুন্দরভাবে প্রমাণগুলো করে দিয়েছি তো আজকের মতো এই এ পর্যন্তই আমাদের সালাতের সময় অলরেডি হয়ে গেছে তো আমরা সংক্ষেপে আপনাদের কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করলাম এবং এটা প্রমাণ করে দিলাম যে খ্রিস্টান ধর্ম এসেছে প্যাগানিজম থেকে খ্রিস্টান ধর্ম হল প্যাগানদের ধর্ম পিতা পুত্র পবিত্রর্তা এটা প্যাগানদের ধর্ম এবং দেখেন শ্রীকৃষ্ণের মানে স্মরণ করার জন্য তারা নাচ গান সব করছে একইভাবে যিশুকে স্মরণ করার জন্য তারা নাচ গান করছে এছাড়া দাদার একটা কথা বলেছেন যে গছপালাপ জনের এক নম্বর অধ্যায় এক নম্বর পদে নাকি বলা হয়েছে যে যিশু ঈশ্বরই মান মানুষ হিসেবে যিশু ঈশ্বর মানুষ হিসেবে পৃথিবীতে এসেছে এটা মিথ্যা কথা ওই পদে এই ধরনের কোনো কথা নেই হ্যাঁ তো আজকে ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে আমরা যখন যে বিষয় তারা কথা বলে আমরা চেষ্টা করব সেগুলোর যদি কাউন্টার যোগ্য হয় তাহলে কাউন্টার দিতে ফালতু কথা হচ্ছে আমরা মানে প্রমাণ সহ সব বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম